এটা মানুষের শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ, এটা মানুষের শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ, এবং ধূমপান বিষপান এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। এই কারণে ধূমপান করা জায়েজ হবে না, ধূমপান করা সম্পূর্ণ হারাম। এখানে আমরা অনেকেই মাকরু বলি, এই বলি তাই বলি না, ওলামায় আরবদের বক্তব্য হলো ধূমপান করা সম্পূর্ণ হারাম। ধূমপান করলে তার কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। এজন্য যে যেভাবেই মনে করবেন, যারা ধূমপান করবেন তারা ধূমপান ছেড়ে দিতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য ধূমপান ছেড়ে দিতেই হবে, তার না হলে ইবাদত কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। এই হাদিসটা, আগে হাদিসটা বলি, হাদিসের রেফারেন্স বলি, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস অধিক পরিমাণে ব্যবহার করলে নেশা হয়, বুঝবেন, যেই জিনিস অধিক পরিমাণে ব্যবহার করলে নেশা হয় সেই জিনিস কম পরিমাণ ব্যবহার করাও হারাম। কেউ যদি মদ এক মুকুটি খায় কিংবা চার কাপের এক কাপ মদ খায় তার নেশা হবে না, যদি কেউ এক মুকুটি মদ খায় তার নেশা হবে না, কেউ যদি এক কাপ পরিমাণ মদ খায় তার নেশা হবে না, যখন সে ব্যক্তি বোতল খাবে তখন তার নেশা হবে। এবং এই মদের সাথে গরুর মাংস আরও আদার্স কি কি খায়, যারা খায় তাদের সাথে কথা হয়, তো এগুলো খেলে নেশা হয়। তা যেই জিনিস এক বোতল খাইলে নেশা হবে সেই জিনিস এক ফোঁটা খাওয়া ভাড়া, বুঝছেন? এখন আমি ব্যাখ্যায় যাব, কোনো ধরনের এখানে ওজোর, কোনো ধরনের মানে যুক্তি প্রমাণ উপস্থাপন করা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে একটা ইশকাল দাঁড় করিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফে 3683 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 1865 নম্বর হাদিস, নাসাই শরীফের 6507 নম্বর হাদিস, ইবনে মাজা শরীফের 3393 নম্বর হাদিস, মিশকাত শরীফের 3645 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রসুল বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস অধিক পরিমাণ ব্যবহার করলে হারাম হয় সেই জিনিস কম পরিমাণ ব্যবহার করাও হারাম। তার মানে শুয়ারের মাংস এক কেজি খাইলেও হারাম, এক ফোঁটা খাইলেও হারাম, ওর ঝোল খাইলেও হারাম। মদ এক বোতল খাওয়া যেমন হারাম, অনেকে বলে নেশা হইলে না হারাম, নেশা না হইলে আবার কিসের হারাম? যে জিনিস হারাম সেটা নেশা হইলেও হারাম, না হইলেও হারাম, এক ফোঁটা খাইলেও হারাম, এক বোতল খাইলেও হারাম। এবার আসে বিড়ি খাওয়া, তামাক খাওয়া। বিড়ি খাওয়া যেমন হারাম, পানের সাথে তামাক খাওয়া, জর্দা খাওয়া সেম হারাম। এর বিরুদ্ধে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এর বিরুদ্ধে আমাদের যারা পান খাওয়ার অভ্যস্ত ওলামায়ে কেরাম আছেন তারা এর বিরুদ্ধে ফতোয়া দাঁড় করানোর বহুত চেষ্টা করেছে। গত পরশু দিন আল্লামা মুস্তাকুন নবী কওমি মা, একজন বড় মাফের আলেম এবং বুজুর্গ মানুষ, মাওলানা মুস্তাকুন নবী সাহেব, ওনার একটা বক্তব্য গত পরশু দিন, আমি এটা রেখে দিয়েছি। উনি বলেছেন, আমার বিরুদ্ধে মানুষ ফতোয়া দেবে, দেখ যারা পান খায় আমার বিরুদ্ধে তারা ফতোয়া দেবে, দিতে থাকুক, কিন্তু বিড়ি খাইলে যেমন গুনাহ, সিগারেট খাইলে যেমন গুনাহ, পানের সাথে জর্দা খাইলেও তেমন গুনাহ এবং সেম হারাম। সুতরাং কোনো ওলামায়ে কেরাম হোক, যে হোক, পীর হোক, বুজুর্গ হোক, জর্দা খাওয়া মানে সে হারাম খাচ্ছে। পানের সাথে জর্দা খাওয়া মানে কি? হারাম খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় খাদিজা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আল্লাহ রাসূলের সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা উনি যখন মিসওয়াক করলেন মৃত্যুর পূর্বে ওনার দাঁতগুলো মুক্তার মতো ঝকঝক করছিল আর আমরা পান খেয়ে একেবারে মানে একদম খাটাশের মতো হয়ে গেছে কেন মুসলমান তার দাঁত থাকবে সুন্দর তার চেহারা থাকবে সুন্দর তার চুলগুলো থাকবে সুন্দর তার ব্যবহার থাকবে সুন্দর তার পোশাক আশাক থাকবে সুন্দর পান খাওয়া অপরাধ না পান খেলে গুনাহ হবে না পানের ভিতরে অনেক উপকারিতাও আছে শুধু পান তবে সুপারিতে সুপারি খেলে ক্যান্সার হয় এটা ডাক্তাররা বলছে জর্দা খেলে কবিরা গুনাহ হবে জর্দা খাওয়া হারাম এখন আপনি আসেন আপনি জর্দা যে খাওয়া যাবে না এটার দলিল শুনেন আল্লাহ তাআলা বলছেন কিছু আল্লাহ তাআলা বলছেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসকারা কাসিরহু ফাকালিলু হারামু যে জিনিস বেশি খাইলে নেশা হয় সেই জিনিস কম খাওয়া হারাম এখন সেদিন দেখি এক মাওলানা বলছে যে কেউ কি জর্দা খাইলে বউরে কি মা ডাকে নাকি দলিল দিচ্ছে দেখেন মদ খাইলে তো বউরে অনেক সময় মা বলে জড়ায় ধরে মদ খাইলে জর্দা খাইলে কি কেউ বউরে কি মা ডাকে মারে কি বউ ডাকে তাহলে জর্দা খাওয়া কেন হারাম হবে মাওলানা সাহেব ইউটিউবে এসে বলছে মানে ও জর্দারে হালাল করার জন্য কত চেষ্টা যে করছে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতো অন্তত তার কাছে যেই বলতে এই জিনিসটা অন্তত হালাল করে দেন আর কিছু দেন আর না দেন এখন আসেন যেই জিনিস বেশি খাইলে নেশা হয় সেই জিনিস কম খাওয়া হারাম মিনিমাম আমি কয়টা হাদিসের দলিল দিছি এই হাদিসটা বহু জায়গায় আছে এই হাদিসটা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসটা যে জিনিস বেশি খাইলে হারাম সেই জিনিস কম খাওয়া হারাম এই হাদিসটা আপনার এতক্ষণ বললাম তো আবু দাউদে আছে মিশকাতে আছে নাসাইতে আছে বহু হাদিস গ্রন্থে এই হাদিসটা আছে যে যেই জিনিস বেশি খাইলে হারাম সেই জিনিস কম খাওয়াও কি হারাম এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশা সৃষ্টিকারী বস্তু খাওয়া যাবে না ইসলামের সর্বপ্রকার নেশা সৃষ্টিকারী বস্তু খাওয়া হারাম এখন তামাক জর্দা কেউ পানে যদি অল্প একটু খায় নেশা হয় না কিন্তু কোনো বাপের বেটা আছে যে এক মুঠি জর্দা খাবে খেতে পারবে কেউ এক কেজি জর্দা খেতে পারবে হাফ কেজি পারবে 250 গ্রাম পারবে 100 গ্রাম পারবে 50 গ্রাম পারবে পারবে না তার মানে কি যে জিনিস 100 গ্রাম খেলে নেশা হবে সেই জিনিস একটা বিন্দু পরিমাণ খেলেও হারাম মদ এক বোতল খাইলে নেশা হয় এক ফোঁটা খাওয়া হারাম আল্লাহ রাসূল বলছেন যেই জিনিস বেশি খাইলে হারাম হয় সেই জিনিস কম খাওয়াও হারাম এজন্য এজন্য খাওয়া যাবে না কোনোভাবেই পানের সঙ্গে তামাক খাওয়া যাবে না জর্দা খাওয়া যাবে না এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন জিনিস খাওয়া যাবে না যে জিনিস অপবিত্র অপবিত্র কোনো জিনিস খাওয়া যাবে না কিছু কিছু জিনিস অপবিত্র নাফাক হওয়ার কারণে হারাম হয় আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কেবলমাত্র পবিত্র জিনিসকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন কোনো অপবিত্র জিনিস মুসলমানদের জন্য হালাল নয় কোনো অপবিত্র জিনিস মুসলমানের জন্য হালাল না আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য পবিত্র করেছেন পবিত্র জিনিস হালাল করেছেন এবং খাবাইসা খুবুস আমরা বাথরুমে যাওয়ার সময় বলি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই খাবাইস আল্লাহ কোরআনে বলেছেন কোন খাবাইসটা মুসলমানদের জন্য হালাল হবে না এজন্য
কোনো খাবাইস অপবিত্র জিনিস মুসলমান খেতে পারে না, খাদ্য অপবিত্র কখন হয়, হালাল জিনিসও কোনো কোনো সময় হারাম হয়ে যায়। এটা কেন হয়, উপার্জনের পদ্ধতিটা যদি হারাম হয় তাহলে হালাল জিনিস হারাম হয়ে যায়। বুঝবেন, উপার্জনের পদ্ধতিটা হালাল হতে হবে। উপার্জনের পদ্ধতি কি হতে হবে, যেমন কোন হালাল জিনিস হারাম পন্থায় যদি কেউ উপার্জন করে, কোন হালাল জিনিস যদি হারাম পন্থায় উপার্জন করে তা হারাম হয়ে যায়। যেমন সুদ, সুদে আপনার এটা একটা উপার্জন, আপনি যে একটা পুঁজি খাটাচ্ছেন, 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা যে আপনি পুঁজি খাটাচ্ছেন, পুঁজি খাটিয়ে আপনি যে লভ্যাংশ পাচ্ছেন এটা কি সুদ। আর আপনি 2 লক্ষ টাকা খাটিয়ে ব্যবসার ভিতরে যে লভ্যাংশ পাচ্ছেন এটা কি হালাল, এটা হলো ব্যবসা। তাহলে এটাও একটা ইনকাম অফ সোর্স, ওটাও ইনকামের সোর্স। তাহলে এটা হচ্ছে হালাল, ওটা হচ্ছে হারাম, কারণ কি, এই সোর্সের পদ্ধতিটাই হারাম, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই। এজন্য ইনকামের পদ্ধতি পন্থা, উপার্জনের পন্থাটা যদি হালাল না হয় তাহলে সেই খাদ্য আর হালাল থাকে না। যেমন সুদ, ঘুষ। ঘুষ, আপনি একজনকে একটা চাকরি দিয়ে দিচ্ছেন, চাকরির বিনিময়ে কিছু নিচ্ছেন, এটা আপনার জন্য ঘুষ, এই পদ্ধতিটা ঠিক না। তারপরে জুয়া খেলা, জুয়া হচ্ছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া হচ্ছে, ক্রিকেট বোর্ডে জুয়া হচ্ছে, ফুটবল বোর্ডে জুয়া হচ্ছে, দাবা বোর্ডে জুয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাসিনো, যেটাকে এখন লেটেস্ট নাম দেওয়া হয়েছে ক্যাসিনো। জুয়া খেলে গরিব মানুষ, আর ক্যাসিনো খেলে বড় লোকেরা আর কি, বুঝেন না, ম্যাডাম আর মহিলা এরই আর কি। এই ক্যাসিনো পদ্ধতিটা হারাম, এই পদ্ধতিগত কারণে, এই ক্যাসিনোর কারণে যত টাকা আসবে সম্পূর্ণ টাকা হারাম। শুয়োরের মাংস যেমন হারাম, এই ক্যাসিনোর মাধ্যমে ইনকামের সমস্ত পন্থাটা কি হারাম, ধোকাবাজি করা, মানুষকে ধোকা দিয়ে টাকা কামানো, এটা হারাম। প্রতারণা করা, প্রতারণার মাধ্যমে টাকা কামানো, প্রতারণা কি, উপরে সব ভালো মাল সাজায় রাখছেন, একদম নাম্বার ওয়ান মালগুলো উপরে, আর নিচে কি সব হলো ভেজাল মাল, পচা মাল, এটা হলো প্রতারণা করা। ব্যবসার নামে কি করা, প্রতারণা করা, এক মাল দেখায় আরেক মাল ডেলিভারি দেওয়া, এটা কি প্রতারণা করা, এটাও একটা ইনকামের, একটা উপার্জনের পন্থা। কিন্তু এই পন্থাটা ভালো না হওয়ার কারণে এটা কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, এটা আর জায়েজ হবে না। সুরা চালান করা, ব্ল্যাকের মাধ্যমে যে চোরাচালান করা হয়, কোনো দেশে বাস করে সে দেশের রাষ্ট্রীয় ট্যাক্স ফাঁকি দেওয়া, কোনো দেশে বাস করে সেই দেশের, সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় কানুন লঙ্ঘন করা, লঙ্ঘন করে সেই দেশে ব্যবসা বাণিজ্য করা কিংবা আদার্স কিছু করা, এটা হলো প্রতারণা করা, এটা হলো চোরাচালান বলা হয়। ব্ল্যাকের মাধ্যমে যে ব্যবসাগুলো করা হয় এটাও হারাম, এটাও জায়েজ হবে না। রাষ্ট্রের ভিতরে বসবাস করে রাষ্ট্রকে কর না দিয়ে, অনেকে বলে আমি তো ইনকাম ট্যাক্স দেই, আমি যাকাত দেব কেন, ইনকাম ট্যাক্স হলো রাষ্ট্র চালানোর, রাষ্ট্রযন্ত্র চলার জন্য যে জিনিসটা লাগে এটা হলো ইনকাম ট্যাক্স। আর যাকাত হলো, যাকাত ব্যবস্থা হলো পৃথিবীতে দারিদ্র বিমোচনে ইসলামের যে ভূমিকা, ইসলাম যে সর্বোত্তম পন্থা বাতলে দিয়েছেন দারিদ্র বিমোচনে, সেটা হলো যাকাত, এটা দিতেই হবে। আপনি ইনকাম ট্যাক্স দেন আর না দেন, যাকাত বাধ্যতামূলক। আমাদেরকে অনেকেই বলেছে আমি তো ইনকাম ট্যাক্স দেই, আমি সরকারকে ট্যাক্স দেই, আমার ইনকামের উপরে আমি ভ্যাট দেই, ট্যাক্স দেই, তাহলে আমি যাকাত দেবো কেন, ইনকাম ট্যাক্স আলাদা জিনিস, যাকাত কি আলাদা জিনিস। তারপরে হলো ওজন এবং পরিমাপে কম দেওয়া, আপনি ব্যবসা করছেন ওজন এবং পরিমাপে কম দিচ্ছেন, এই আপনার ইনকামের যে পদ্ধতি এই পদ্ধতিটা ঠিক নেই। এই পদ্ধতি ঠিক না থাকার কারণে, উপার্জনের এই পন্থাটা শরিয়াসম্মত না হওয়ার কারণে আপনার খাদ্যটা কি হয়ে গেছে,
হারাম হয়ে গেছে, এটা আপনার জন্য আর পবিত্র থাকলো না, হালাল থাকলো না। তারপরে হলো মালে ভেজাল মিশানো, খাদ্যে ভেজাল দেওয়া, যেটা এখন অহরহ চলছে, খাদ্যে ভেজাল দিলে সেই ব্যবসা আর হালাল থাকে না, সেই ইনকামটা আর পবিত্র থাকে না। তাহলে তারপরে হলো জোর জবর দখল করা, লাঠিয়াল বাহিনী দিয়ে কোনো কিছু দখল করে নেওয়া, মানুষের সম্পদ হলো লুণ্ঠন করা, ডাকাতি করা, রাহাজানি করা, সন্ত্রাসী করা, এগুলো ইনকামের একটা পদ্ধতি। আর বড় লোক হওয়ার খুব সহজ মাধ্যম হলো এই লাস্টের তিনটা, সন্ত্রাসী, ডাকাতি, জোর জবর দখল, আরেকজনের সম্পদ লুট করে নেওয়া, খুব সহজে। এই সমস্ত পদ্ধতিগত কারণে খাদ্য অপবিত্র হয়ে যায়, হালাল আর থাকে না। আর যদি কোনো খাদ্য কোনো হালাল না হয় তাহলে সেটা আর গ্রহণ করা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদারগণ তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না। অন্যায়ভাবে, অন্যায়ভাবে কি, ওই সুদ নেওয়া, এটা অন্যায়। সুদটা হলো একটা অন্যায় প্রসেস, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসী, ভেজাল, খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া, তারপরে হলো ডাকাতি করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, অন্যের জমি দখল করে নেওয়া, দোকানকে লুট করে ফেলা, এগুলো সব হলো অবৈধ পন্থা, বাতিল পন্থা। আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার, যারা মুমিন, যারা জান্নাতে যাওয়ার আশা করে, যারা পরকালীন জীবনে কবরের আজাব থেকে নাজাত পেতে চায়, জাহান্নামের আজাব থেকে নাজাত পেতে চায়, তারা যেন অন্যায়ভাবে অপরের সম্পদকে গ্রাস না করে, অন্যায়ভাবে অপরের সম্পদকে যেন তারা গ্রাস করে না ফেলে। এই অন্যায় কোনো পন্থায় যদি আপনি সম্পদ অর্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সম্পদকে গ্রহণ করবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলছেন হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি পবিত্র? লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করে না। সুতরাং যারা চুরি করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, রাহাজানি করে, খাদ্যে ভেজাল দেয়, তারপরে হলো জসুরি করে, মানুষের সাথে প্রতারণা করে, এই সমস্ত মানুষগুলো দান করলেও তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আছে মুসলিম শরীফে 2393 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 2989 নম্বর হাদিস, মুসনাদে আহমদে 8330 নম্বর হাদিস, সুনানুল কুবরালিল বাইহাকিতে 6621 নম্বর হাদিস, দারিমি শরীফে 2717 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করে না। সুতরাং আপনি যদি অন্যায়ভাবে সম্পদ আহরণ করেন, অন্যায়ভাবে যদি আপনি অর্থবিত্তের মালিক হন, তাহলে আপনি দান করবেন, কিন্তু আপনার দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সওয়াব যদি হওয়ার দরকার হয়, যার সম্পদ আপনি লুণ্ঠন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকেই তার সওয়াব দেবে। আমি গত সপ্তাহে কুষ্টিয়ায় মাহফিলে গেলাম, আমার আগের বক্তা হলো দুই দিন ব্যাপী তাফসির, দ্বিতীয় দিনে আমি প্রধান বক্তা ছিলাম, আমার আগের বক্তা হলো কালেকশনের বক্তা, 14 গোষ্ঠীরে বেহেস্ত পাঠায় দিয়েছে একদম। তখন আমি বললাম স্টেজে উঠে, যে ভাই আপনাদের মসজিদ ভালো হওয়ার ভালো করেন এটা গুরুত্ব বহন করে না, মসজিদের মুসল্লিগুলো ভালো কি না এটা দেখেন, আমরা তো মসজিদ কেমনে সুন্দর হবে, মসজিদে এসি আছে কিনা, মসজিদ কয়তলা হবে, মসজিদের কার্পেট আছে কিনা, সব জায়গায় হলো মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা, একদম গ্রাম থেকে গ্রামে এখন মসজিদগুলো খুব নান্দনিক, খুবই সুন্দর, কিন্তু মসজিদের মুসল্লিগুলো ইমান আকিদা ঠিক নেই, মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো সালাত হয় না। মসজিদের মুসল্লিদের আকীদা শিরক মুক্ত আকীদা, মসজিদের মুসল্লিরা বেদাআত করে, সুতরাং আপনি মসজিদ তৈরি করে লাভ কি? বরং একজন মানসম্মত ইমাম এবং খতিব রাখেন, তাদেরকে মানসম্মত স্যালারি দেন, যাতে তারা মসজিদের মুসল্লি কিভাবে ইমান আকীদা ভালো হয়, মসজিদের মুসল্লি কিভাবে পরেজগার হয়, মুত্তাকি হয়, মসজিদের মুসল্লি কিভাবে খাঁটি মুসলমান হতে পারে, সেই দিক রাস্তাগুলো মুসল্লিদেরকে বলতে পারে এবং শিখাতে পারে। আমরা মসজিদ সুন্দর নিয়ে খুবই ব্যস্ত, সব জায়গায় এই একই অবস্থা। সুতরাং হারাম টাকা দিলে বাহবা পাওয়া যাবে, কিন্তু আপনার সম্পদ খাদ্য যদি হালাল না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালু আন খামস আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ও মালিহি মিন আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা ও মাযা আমিলা ফিমা আলিমা। এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, 2417 নম্বর হাদিস, মুসনাদুল বাজ্জাজ 1435 নম্বর হাদিস, মুজামুল কাবীর লিত্তাবারানি 16533 নম্বর হাদিস। এই হাদিসটি আছে সুনানে দারমিতে 537 নম্বর হাদিস। এই হাদিসটা আছে তারগিবে 126 নম্বর হাদিস। কি আল্লাহ রসুল বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম, আদম সন্তান এক কদম পরিমাণ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, হাত্তা ইউসালু আন খামসিন ইনদামি রব্বিহি, যতক্ষণ পর্যন্ত তার রবের কাছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে। গত সপ্তাহে আমার দেশ টিভিতে একটা লাইভ প্রোগ্রাম ছিল, প্রশ্ন উত্তর পর্ব, পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এক ঘন্টা লাইভ প্রোগ্রাম ছিল। মেবি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বড় একজন কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে লাইভে টেলিভিশনে, ফোন দিয়ে বললেন যে শায়েখ, শায়েখের কাছে জানতে চাই যে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না প্রশ্নের উত্তর না দিতে পারলে, সেটা কি? সে কোথার থেকে সম্পদ কামাই করেছে এবং কোথায় ব্যয় করেছে, এটার উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না। তা আমি তো অনেক সম্পদ অনেকভাবেই কামাই করেছি, তাহলে কি আমি এখন নামাজ পড়া বন্ধ করে দেবো, রোজা রাখা বন্ধ করে দেবো, আমি কি করব? উনি জানার জন্যই বলেছে। তখন আমি বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটার কথা বলেননি, আল্লাহ রসুল পাঁচটির কথা বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালু আন খামস, পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদমও সামনে দিকে যেতে পারবে না। আপনি সম্পদ, আন উমরিহি আপনার বয়স, আপনি কোন রাস্তায় কাটিয়েছেন, ওয়ান শাবাবিহি আপনার যৌবনকে আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন, অমিন মা ও মালিহি মিন আইনাত্তাসাবা আপনি কোন রাস্তায় সম্পদ কামাই করেছেন, বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, আপনি সম্পদ কি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, রাজানি করেছেন, মানুষের সম্পদ লুট করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, খাদ্যে বেজাল দিয়েছেন। এখন যে আমাদের বাংলাদেশে আজ বিশেষ করে 10-15 বছর বেশি দেখা যাচ্ছে, যেটা হলো ফুড ক্রাইসিস, অর্থাৎ খাদ্যকে গুদামজাত করে রেখে দেওয়া, কোন খাদ্যকে গুদামজাত করে স্টক করে রেখে দিয়ে খাদ্যের দাম বাড়িয়ে দেওয়া। গত 10 বছর আগেও চিনি ছিল 30 টাকা, এখন সেই চিনি 130-140 টাকা পাওয়া যাচ্ছে না, 40 টাকার বাদাম এখন 180 টাকা, তারপরেও ক্রাইসিস। কারণ কি? কারণ হলো এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ফুড আইটেমটা নিয়ন্ত্রণ করে কয়েকজন ব্যক্তি, এদের নাম বলবো না, নাম বললে তো আবার ইউটিউবে চলে যাবে। এই কয়েকজন ব্যক্তি এরা খাদ্যকে নিয়ন্ত্রণ করে, এরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন করে, এই খাদ্যকে ক্রয় করে, বিদেশ থেকে আমদানি করে, এগুলোকে গুদামজাত করে রেখে দেয়। যখনই বাজারে খাদ্য সংকট দেখা দেয় তখন এরা 10 টাকার মাল 100 টাকায় ছাড়ে, কারণ মানুষকে খেতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাদ্য গুদামজাত করে, আল্লাহ লানত তার উপরে। আল্লাহর কি লানত? পৃথিবীর প্রতিটা ধর্মের ধর্মীয় উৎসবে খাদ্যকে ন্যায্য মূল্যে দেওয়া হয়, অল্প মূল্যে ছেড়ে দেওয়া হয়। হজের সময় যারা হজে গেছেন, যারা বড় হজে গেছেন, তারা দেখবেন হাজার হাজার টন খাদ্য
শুধু মানুষ আনলোড করছে মিনার ময়দানে আরাফাতের ময়দানে ফ্রি খাচ্ছে মানুষ খাচ্ছে মাথায় করে চার পাঁচ সাত আট দিন মিনা মুজদালিফা আরাফায় থাকার পরেও এক একজন দুই তিন বস্তা করে নিয়ে আসে মাথায় করে হোটেলে খাওয়ার জন্য ফ্রি দিচ্ছে কিন্তু আমাদের দেশে যখনই রমজান আসে রমজান আসার আগে ৬০ টাকার সোলা এটা ১০০ টাকা হয়ে যায় রমজান আসলে কারণ কি এর কারণ হলো কিছু অসাধু ব্যবসায়ী এই খাদ্যকে গুদামজাত করে রেখে দেয় তো এই খাদ্যকে গুদামজাত করে রেখে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ রসুল বলেছেন লানত তাদের উপর এটা এই পন্থাটা অবৈধ এই অবৈধ পন্থায় যদি কোনো ব্যক্তি সম্পদ আহরণ করে তার উপরে আল্লাহর লানত এবং তার ইবাদত এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না তখন আমি ওনাকে বললাম যিনি প্রশ্ন করেছিলেন টেলিভিশনে আমি বললাম প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলেছেন হুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না তোমরা যত গুনাহ করো আল্লাহ তাআলা মাফ করে দেবেন তবে কিছু গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে তিন ধরনের মামলা উঠবে এক নম্বর এক ধরনের মামলার কোনো আদালত বসবে না এক নম্বর মামলার কোনো কোর্ট বসবে না আদালত বসবে না বিনা কোর্টে বিনা আদালতে জাহান্নামে যাবে সেটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নম্বর মামলা হবে হকুল ইবাদ বান্দার হক যারা নষ্ট করেছে বান্দাকে যারা কষ্ট দিয়েছে প্রতারণা করেছে এদেরকে আল্লাহ তাআলা বলবেন যার সম্পদ তুমি লুণ্ঠন করেছো তাকে ফিরত দাও তা আমি ওনাকে বললাম যে আপনি যদি কারো সম্পদ খেয়ে থাকেন কিংবা কারো সম্পদ আপনি আত্মসাৎ করে থাকেন অন্যায়ভাবে কামাই করে থাকেন তাহলে আপনার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা আপনি তার সম্পদকে ফিরিয়ে দেন যদি আপনি তাদেরকে না চিনেন তাদের পরিচয় না জানেন তাদের ঠিকানা না জানেন তাদের নামে আল্লাহর রাস্তায় এগুলোকে দান করে দেন আর আপনি আল্লাহর কাছে তওবা করতে থাকেন আর আপনি নামাজ রোজা করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে তাহলে আল্লাহ তাআলা হিসাব নেবেন আপনি কোন পথে আপনি সম্পদকে আহরণ করেছেন বৈধ না অবৈধ যদি অবৈধ পথে হয় তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা কবুল করবেন না আর এই অবৈধ পথে সম্পদের হিসাব আপনাকে দিতে হবে আপনি অবৈধ পথে বৈধ পথে সম্পদ ইনকাম করেছেন বৈধ পথে কিন্তু খরচ করেছেন অবৈধ পথে এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার হিসাব দিতে হবে আপনি হাড় ভাঙা পরিশ্রম করে আপনি সম্পদ ইনকাম করেছেন আপনি বৈধভাবে ব্যবসা করেছেন কিন্তু আপনার এই সম্পদটা আপনি খরচ করেছেন নাইট ক্লাবে গিয়ে আপনি সম্পদটা খরচ করেছেন বারে গিয়ে আপনি সম্পদটা খরচ করেছেন দাবার টেবিলে মানে দাবার টেবিলে আপনি সম্পদটা খরচ করেছেন ক্যাচিনো করে আপনি অবৈধ মেলামেশা করে বিভিন্ন ধরনের অবৈধ রাস্তায় খরচ করেছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে শুধু সম্পদ সঠিক পথে ইনকাম করলেই হবে না সঠিক রাস্তায় ব্যয় করতে হবে তাহলেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পাওয়া যাবে